প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি মূলত অষ্টম শ্রেণীর ইংরেজি অ্যাসাইনমেন্ট তৃতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেই বিষয়ে আলোচনা করার জন্য। প্রথমেই আপনারা অ্যাসাইনমেন্টের যে কভার পেজ, সেই কভার পেজটি লিখে নেবেন। কভার পেজে এর আগে যেহেতু লিখেছেন, এখন লিখতে তেমন একটা সমস্যা হবে না। এই অ্যাসাইনমেন্টে কিন্তু তিনটি প্রশ্ন আনসার করতে হবে। সেই তিনটি প্রশ্নের আনসার হলো, প্রথম যে প্রশ্নের আনসার সেই প্রশ্নের আনসারটি আমি পড়ে শোনাচ্ছি, আপনারা আপনাদের মতো করে সাজিয়ে লিখবেন। এটা অনুসরণ করে কার্তিক প্রামাণিক ইজ অ্যান ইন্সপায়ারেশন ফর আস, কার্তিক প্রামাণিক ইজ অ্যান ইন্সপায়ারেশন ফর আস, আই এগ্রি অ্যাট দিস বিকজ এ ম্যান ইজ এভার রিমেম্বার্ড বাই দ্য ডেডস নট ওয়ার্ডস বাই প্লান্টিং ট্রিস, কার্তিক প্রামাণিক দ্য ইলিটারেট ম্যান ইজ লিভিং হিজ সিগনেচার অল অ্যারাউন্ড দ্য নেচার, হি ওয়ান্টেড টু মেক হিজ ভিলেজ গ্রিন সো দ্যাট দ্য ব্লেজার্স কুড সেভ দ্যামসেলভস ফ্রম স্কোরসিং হার স্কোরসিং হিট অফ দ্য সান অ্যান্ড সিট আন্ডার দ্য ট্রিজ টু টেক রেস্ট ফর এ হোয়াইল অবজার্ভিং হিজ স্ট্রং ফিলিংস ফর ট্রিস অ্যান্ড পয়জনস ফর প্লান্টিং ট্রিস, উই ক্যান সে হি ইজ এ ট্রু নেচার লাভার অ্যান্ড অ্যান ইন্সপায়ারেশন ফর আজ স্ট্রংলি, অ্যাকচুয়ালি উই শুড বি ইন্সপায়ার্ড অ্যান্ড প্রাউড অফ দেম। এরপরে যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেই প্রশ্নের আনসারটি হবে, দি টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য স্টোরি দ্য ট্রুথফুল ডব, আই থিঙ্ক দ্য টাইটেল অফ দ্য স্টোরি বিকজ ইট গিভস আস এ স্ট্রং অ্যান্ড রিয়েল মেসেজ অ্যাবাউট দ্য ডব দ্যাট ডব ইজ রিয়েলি এ ট্রুথফুল বার্ড, ফর বিং ট্রুথফুল দ্য ডব হ্যাজ গেইন্ড এ প্লেস অ্যাট দ্য হার্ট অফ দ্য পোয়েটস, ইট হ্যাজ আর্নড দ্য স্ট্যাটাস অফ বিং এ সোর্স অফ পয়জনস ফর লাভ বাই দ্য পোয়েটস অ্যাজ লং অ্যাজ দ্য ওয়ার্ল্ড লাস্ট টু রাইম উইথ লাভ, দ্য টু বার্ডস ব্যাট অ্যান্ড আউল গট পানিশমেন্ট ফর দেয়ার ইল ডুইং অ্যান্ড দ্য ডব রিওয়ার্ডেড ফর ইটস বিং রিয়েলিস্টিক অ্যান্ড ট্রুথফুল, সো উই ক্যান সে দ্য টাইটেল অফ দ্য স্টোরি দ্য ট্রুথফুল ডব ইজ রিয়েলি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড আই ক্যান অ্যাপ্রোসিয়েট ইট। বুট স্কুল রিভার জিপসিস আর পিপল হু ট্রাভেল ফর ওয়ান প্লেস টু অ্যানাদার, দে ইউজ বুটস টু রানস ইন দ্য রিভার, দি রিভার জিপসিস আর অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার হিস্টোরি অ্যান্ড কালচার, দেয়ার ইজ এ বোট স্কুল ইন মাই এরিয়া, উই টিচ দ্য রিভার জিপসিস চিলড্রেন, ইট ইজ এ ম্যাটার অফ সোরো দ্যাট জিপসিস চিলড্রেন ডু নট গেট প্রপার এডুকেশন, দে আর ডিপ্রাইভড অফ দিস বেসিক রাইট, ইন মাই এরিয়া উই হ্যাভ এ বোট স্কুল, বোট স্কুল ইজ অ্যান ইম্পর্ট্যান্ট অ্যান্ড এফেক্টিভ ইনিটিয়েটিভ ইন দ্য রিগার্ড, উই গো টু দ্য জিপসি ফ্যামিলিজ অ্যান্ড আস্ক দ্যাম টু বার্ড দেয়ার চিলড্রেন টু দ্য স্কুল, উই হ্যাভ গট সাম চিলড্রেন হু আর interested in learning, we have some plans for them, we have decided that we will provide them the basic textbooks of school for free, these we can start from the beginning and teach them the basics of Bangla, English, mathematics and other important subjects, this knowledge will help them to lead দেয়ার লাইফ ইন এ বেটার ওয়ে। এ হলো আমাদের ইংরেজি, আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।